প্রথমে আমি বাম সাইড থেকে 20টা ক্রস চিহ্ন ছেড়ে নেব। 20টা ক্রস চিহ্ন বা 40টা ঘর ছেড়ে আমি 21 নম্বর ক্রস চিহ্ন থেকে একটা ক্রস চিহ্ন তৈরি করেছি। তার উপরে 3টা, তার উপরে 2টা, মিডিলে একটা ছেড়ে 2টা, তার উপরে 2টা, তার 2টার পর 3টা ক্রস চিহ্ন ছেড়ে 2টা ক্রস চিহ্ন, তার উপরে 2টা ক্রস চিহ্ন, 5টা ক্রস চিহ্ন ছেড়ে 2টা ক্রস চিহ্ন, আবার 2টা ক্রস চিহ্নের উপরে 1টা ক্রস চিহ্ন, মিডিলে 7টা ক্রস চিহ্ন ছেড়ে আবার 1টা ক্রস চিহ্ন, তার উপরে 2টা ক্রস চিহ্ন, আবার 5টা ক্রস চিহ্ন ছেড়ে 2টা ক্রস চিহ্ন, তার উপরে 3টা ক্রস চিহ্ন, 3টা ক্রস চিহ্ন ছেড়ে 3টা ক্রস চিহ্ন, তার উপরে 3টা ক্রস চিহ্ন, 1টা ছেড়ে 3টা ক্রস চিহ্ন, তার উপরে 5টা ক্রস চিহ্ন, আবার 3 নম্বর ক্রস চিহ্ন থেকে ওপর দিকে 4টা ক্রস চিহ্ন তৈরি করেছি। তারপর আমি লাল রঙের উল দিয়ে ফুল তৈরি করব। এইভাবে চারিদিকে আমি 4টা পাবড়ি করেছি লাল রঙের, এবং পাতাগুলোও আমি 4টা তৈরি করেছি। তো লাল ফুলটা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, 4টা যেখানে লম্বালম্বি ক্রস চিহ্ন সবুজ কালারের উল দিয়ে তৈরি করেছিলাম সেখানে দেখুন আমি 4টা ক্রস চিহ্ন তৈরি করেছি। কমাবাড়া ক্রস চিহ্ন করে আমি 4 লাইন তৈরি করেছি। 4 লাইন তৈরির পর মিডিলে একটা ক্রস চিহ্ন আমি তৈরি করেছি। তারপর এক পাশ, দ্বিতীয় পাশটি ওই একই পদ্ধতিতে তৈরি করেছি। একটি ক্রস চিহ্ন ছেড়ে 4টি করে ক্রস চিহ্ন আমি 4 লাইন তৈরি করেছি। তারপর একটা পাবড়ি তৈরির পর একটা ক্রস চিহ্নের আন্দাজ ছেড়ে আমি 3টা পাবড়ি ওই একইভাবে তৈরি করেছি, এবং তারপরে পাতাটি প্রথমবারে যেভাবে তৈরি করেছিলাম 3টি পাতা ঠিক ওই একই পদ্ধতিতে তৈরি করেছি। আমি যতটা সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এইভাবে তৈরির পর আমি যে লাল পাপড়িগুলো তৈরি করেছি তার ওপরেও আমি আবার লাল পাপড়ি তৈরি করব, তারপর হলুদ রঙের উল দেব। তো আপনারা দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, ফুলটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাল পাপড়ির ওপরে আমি আবার লাল রঙের উল দিয়ে লাল পাপড়ি তৈরি করেছি। তো যেখানে একটি ক্রস চিহ্ন তৈরি করেছিলাম, দেখুন এখানে যে একটি ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার ওপরে আমি কোনা কোণি 5টা ক্রস চিহ্ন তৈরি করেছি। এইভাবে 5টা ক্রস চিহ্ন তৈরি করেছি, আবার এই কোণের ক্রস চিহ্নটিকে নিয়ে, মিডিলের ক্রস চিহ্নটিকে নিয়ে আবার 5টি ক্রস চিহ্ন, তার উপরে একটি ক্রস চিহ্ন ছেড়ে 4টি ক্রস চিহ্ন করে 3 লাইন তৈরি করেছি। দুপাশে 3 লাইন তৈরি করেছি এবং মিডিলে একটা লাল রঙের ক্রস চিহ্ন করেছি। তার ওপরে আবার 4টা হলুদ ক্রস চিহ্ন তৈরি করেছি এবং মিডিলের টিকে নিয়ে আবার 4টা হলুদ ক্রস চিহ্ন তৈরি করেছি। তারপর 1টা ক্রস চিহ্ন, তার উপরে 2টা করে ক্রস চিহ্ন, 2 লাইন তৈরি করেছি। এইভাবে আমি 4টি পাবড়ির কাছে এই ডিজাইনটি তৈরি করব, এবং মিডিলে আমি হলুদ রঙের উল দিয়ে আমি 5টা ক্রস চিহ্ন তৈরি করেছি। নিচে 1টা, তার উপরে 3টা, তার উপরে 1টা। এইভাবে ফুলটি কমপ্লিট হবে। তারপর দ্বিতীয় ফুলটি তোলার ক্ষেত্রে পাতা যেখানে শেষ হচ্ছে, পাতার যে একটা ক্রস চিহ্ন সেখান থেকে আবার পাতা তৈরি হবে, তারপর ফুল তৈরি হবে। এইভাবে পুরো আসনটা কমপ্লিট হওয়ার পর আমি সাদা রঙের উল দিয়ে ভরাট করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।